আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর 8 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এর ফন্ট ট্যাগের ব্যবহার নিয়ে। মূলত এই ফন্ট ট্যাগটা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট এই ফন্ট ট্যাগটা তোমার এমসিকিউ অথবা জ্ঞানমূলক অনুধাবন এই কোশ্চেনগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চলো শুরু করা যাক। দেখো, এখানে লেখাগুলোর ধরন, রং ও সাইজ কি একই? একই না, এখানে বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এই লেখাগুলো বিভিন্ন স্টাইলে প্রদর্শন হচ্ছে এবং এই লেখাগুলো বিভিন্ন কালারের রয়েছে। অতএব এই লেখাগুলোর স্টাইল, কালার এবং ডিজাইন গুলো এইচটিএমএল ট্যাগের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে এবং সেই ট্যাগকে বলা হয় এইচটিএমএল ফন্ট ট্যাগ। ফন্ট কি? লেখার আকৃতি, প্রকৃতি বা অবয়বকে ফন্ট বলে। যে কোনো ডকুমেন্টের প্রাণ হচ্ছে এই ফন্ট। ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগের সিনট্যাক্স হলো এরকম। ফন্ট লেখাটি দ্বারা ট্যাগটি ওপেন হবে, মাঝখানে থাকবে কন্টেন্ট এবং সবার শেষে যে ফন্ট লেখাটি দ্বারা ট্যাগটি ক্লোজ হবে। ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট রয়েছে, যথা ফেস, কালার, সাইজ। আমরা এখন এই তিনটি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। প্রথমে ফেস। এই অ্যাট্রিবিউট দিয়ে ফন্টের নাম নির্ধারণ করা হয়। এক্সাম্পল হিসেবে দেখো, এখানে এই বাংলাদেশ লেখাটি রয়েছে, যেটা একটু ব্যতিক্রম স্টাইলে প্রদর্শন হচ্ছে। এই স্টাইলটার নাম হচ্ছে অ্যালগেরিয়ান। আমি যদি চাই এই স্টাইলটা আমার ওয়েবসাইটে প্রদর্শন করবে, তাহলে আমাকে এইচটিএমএল কোডের মাধ্যমে এই ফেস অ্যাট্রিবিউটটি ব্যবহার করে এই নামটিকে ধরিয়ে দিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি দেখাই, এখানে দেখো আমি একটি ফন্ট ট্যাগ নিয়েছি এবং সবার শেষে যে ফন্ট ট্যাগটাকে ক্লোজ করেছি। এই ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মাঝখানে আমি এই ফেস অ্যাট্রিবিউটটাকে বসিয়েছি এবং ফেস অ্যাট্রিবিউটের মধ্যে ফেস যে নামটা আমাকে দিতে হয়, অর্থাৎ এই লেখাটির নাম, অর্থাৎ কোন স্টাইলে প্রদর্শন হবে আমার ওয়েবসাইটে, সেই নামটা এখানে বসাতে হবে। অতএব অ্যালগেরিয়ান আমি লেখাটি লিখে দিয়েছি, তাহলে আমার ওয়েবসাইটে এইরকম স্টাইলের লেখাটি প্রদর্শন হবে। কালার, এই অ্যাট্রিবিউট দিয়ে ফন্টের রং নির্ধারণ করা হয়। এক্সাম্পল, এখানে দেখো বাংলাদেশ লেখাটি লাল কালারের প্রদর্শন হচ্ছে। আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে লেখাগুলোকে এরকম লাল কালারের প্রদর্শন করতে, তাহলে আমাদের যে এইচটিএমএল কোডটি লিখতে হবে সেটা হলো এটা। ফন্ট ট্যাগ দ্বারা এইচটিএমএল কোডটি লিখতে হবে এবং ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে এই কালার অ্যাট্রিবিউটটাকে বসাইতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে কালার ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কালার নেম। যেহেতু আমরা চাচ্ছি এখানে বাংলাদেশ লেখাটি লাল কালারের হবে, তাই আমরা এখানে রেড কালারটি লিখেছি। এরপর সাইজ, এই অ্যাট্রিবিউট দিয়ে ফন্টের আকার নির্ধারণ করা হয়। এক্সাম্পল, এখানে দেখো বাংলাদেশ লেখাটি একটু বড় আকারের দেখাচ্ছে, অতএব এটার সাইজ হলো 54 পিক্সেল। আমরা যদি চাই এরকমই লেখাগুলো 54 পিক্সেলে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করবে, তাহলে আমাদের যে এইচটিএমএল কোডটি লিখতে হবে সেটা হচ্ছে ফন্ট ট্যাগ ব্যবহার করে ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যে এই সাইজ অ্যাট্রিবিউটটি বসাইতে হবে। সাইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমাদের লেখাটি কত সাইজের হবে সেই সাইজটা এখানে বসাইতে হবে। এরপর ফন্ট ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তাহলে ফন্ট ট্যাগের সকল অ্যাট্রিবিউট সহ এর সিনট্যাক্স দাঁড়াবে ফন্ট ট্যাগ ওপেনিং ট্যাগের মধ্যে ফেস, সাইজ, কালার। ফেসের মধ্যে হচ্ছে ফন্ট নেম, সাইজের মধ্যে হচ্ছে ফন্ট সাইজ এবং কালারের মধ্যে হচ্ছে ফন্ট কালার এবং মাঝখানে থাকবে কন্টেন্ট, অর্থাৎ আমার যে লেখাগুলো এই স্টাইলে হবে সেই লেখাগুলো এই কন্টেন্টের মধ্যে থাকবে এবং ফন্ট ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এটাই হচ্ছে এইচটিএমএল ফন্ট ট্যাগ। তোমাদের জন্য একক কাজ, সেটা হলো নিচের কোনটি ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। ভিডিওটি পজ করে তোমরা এর অ্যান্সারটি কমেন্টে জানাও। এর সঠিক অ্যান্সার হবে ফেস। আমরা একটু আগে বললাম ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটি, ফেস, কালার এবং সাইজ। তো এখানে চারটি অপশনের মধ্যে ফেসটা রয়েছে, অতএব এটা রাইট অ্যান্সার। এখানে বাকি যে তিনটা রয়েছে এই তিনটাও কিন্তু অ্যাট্রিবিউট, বাট এটা কিসের অ্যাট্রিবিউট নাই,
ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট নয়, এই জন্য এখানে এগুলো রং অ্যান্সার। আজকের ক্লাসটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার পূর্বের ভিডিও ক্লাসগুলো আগে দেখে নাও, তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে যে তোমরা পোস্ট করে আমাকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।